কোথাও কেউ ভালো নেই। সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বেঁচে আছে। ভুল থেকে নতুন কিছু শেখার নামই জীবন। যে ভুল করার থেকে কিছু শিখবে সেই ব্যক্তি বাস্তব জীবনে কিছু করতে পারবে। সত্যি কথা বলতে আজও এই প্রশ্নের উত্তরটা আমি পেলাম না। ঠকাই কে, মানুষ নাকি ভাগ্য? যে তোমার রাগ সহ্য করার পরেও তোমার পাশে থাকে, তার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না। সে যেমনই হোক, হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষের অনেক দরকার। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালো করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান মানুষ কেবল ভালোই করবে। একটা কথা কি জানো তো, সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সুখ যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। যদি কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে তাকে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যায় কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। এই নিষ্ঠুর সমাজে কার ওপর বিশ্বাস করবে? মানুষের ওপর? আরে সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ তো একবার ছোবল মারে, কিন্তু মানুষ বারবার ছোবল মারে। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, সব থেকে শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকারী টনিক হলো হাসি। এবং অবাক করা বিষয় এটি যে এগুলো সব ফ্রিয়ে পাওয়া যায়। তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো। আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। পাওয়া না পাওয়া নিয়ে বেশি হিসেব করি না, উপরবেলা যা দিয়েছেন তা নিয়েই সুখী থাকি। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, আর নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা। সবচেয়ে বেশি কষ্ট তো ঠিক তখন হয় যখন প্রিয় মানুষটি অনলাইনে থেকেও নিজের ব্যস্ততা দেখিয়ে কোনো মেসেজ করে না। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, পাসওয়ার্ড কিন্তু একটাই, বিশ্বাস। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। গুড বাই।